হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিয়াকশন। আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর আমার সঙ্গে ওটা হচ্ছে রিয়া। রাজীব, আর তোমরা কি হলো যে বিক্রি করেছো বাসে? মানে এটা আজও প্রশ্ন করলাম, যাই হোক আজকে সেটাই শিখবো আর তোমাদেরও শেখাবো, মানে ভিডিও দেখে। একদম ভিডিওতে সেটাই শেখানো হবে কি করে বাসে লজেন্স বিক্রি করা যায়। একটা স্পেশাল মানুষ স্পেশাল শেখাবে, মানুষ শেখাবে বিভিন্ন ট্রিক্স, একদম তো চলো শিখে নি, ভালো করে একদম যদি কোনোদিন ভবিষ্যতে কাজে লাগে। লাগতেই পারে, বলা যায় না। বাসে যাবো, বসে না গিয়ে লজেন্স বিক্রি করতে করতে যাবো, একদমই তো যাই হোক তো, চলো। মজাও হবে, ভিডিওটাও দেখবো। চলো, মানুষটার কথা নাই বললাম, উজ্জ্ব রাখলাম, তো তোমরা দেখলে চলো, তো বুঝতেই বুঝতেই পারবে, পারবে। তো তো চলো। চলো, তুই খাইতে পারস, সিলিয়া মুখে দিয়ে চটতে থাক। তুই মঠেল, কিসের মঠেল? মঠেল অশিক্ষিত নাই তুই, বিজ্ঞাপনে দেখো না টেলিভিশনে, জিনিসটা মুখে দিয়ে এমন ভাবে চুষবি যেন মনে হইবে যে তোর শরীর একদম ঠান্ডা হয়ে তুই অবশ্যই যাইতেছিস, ঘুম আসতে আছে। পিপারমেন্ট চকলেট ভাই, সামান্য করে চকলেট বিক্রি করার জন্য আপনাদের কাছে আসছি। প্রথমে আপনাদের দেখাবো স্পেশাল একটা চকলেট, এটা কিভাবে ধরতে হয়। চকলেটটা দুই হাত দিয়ে ধরবেন, এই দেখেন এখানে একটা অংশ আছে, এখানে ধরবেন, এখানে আরেকটা অংশ আছে, সুন্দর করে এটা আন্দোলন করে দেবে। দাদা চকলেটটাকে এইভাবে ধরবেন, পিপারমেন্ট চকলেট মুখের মধ্যে দেবেন, চষতে থাকবেন, অপেক্ষা করতে হবে 5টা মিনিট, একদম দেনান্দেন কাজ হবে সেই কথা আমি বলবো না। 5 মিনিটের মধ্যে আপনি খেয়াল করবেন যে শরীরটা কিরকম, যেন এক ধরনের ঠান্ডা অনুভব করতে আছেন, শরীরের ভেতর থেকে আপনার এসি বাইর হইতে আছে, শরীরটা ঠান্ডা হয়ে হয়ে যাবে, একদম একটা পানির কলসির মতো আপনার চমৎকার লাগতে থাকবে ভাই। আমার চমৎকার লাগতেছে যে আমাদের কোম্পানির মডেল ভাই। আর একটা অদ্ভুত ম্যাজিক্যাল জিনিস নিয়ে আসলে কিছু কিছু তারা কোনোভাবেই তাদের নিজের জিহ্বাটাকে কন্ট্রোলে আনতে পারেন না। জন্মদিন, বিবাহ, বহুবাদ, জাতাভত্যে, মরাভত্যে, শ্রাদ্ধ, সুন্নাতে খাতনা, সেমিনার, কোন ধরনের অনুষ্ঠান আপনার হাত থেকে রেহাই পায় না। দাওয়াত করলেও যান, না করলেও যান, তলপেট থেকে কলা পর্যন্ত মুড়ি মারিয়ে খান ভাই, যার ফলশ্রুতিতে আপনার দেহটা হয়েছে জাপানি, অর্থাৎ শুভ কুস্তিগিরের মতো। কিন্তু জাপান সরকার কোনোভাবেই আপনারে ভিসা দিতে আসে না। পড়ছেন বিপদে, বাজে গাড়িতে উঠতে পারেন না, তিনজনের সিট একলা দখল করেন, অন্যান্য প্যাসেঞ্জার বিরক্ত হয় আপনাকে দেখলে, তারা ইফ্রিজিং করে। আপনার মন মানসিকতার অবস্থা জঘন্য, হীনমন্যতার শেষ পর্যায়ে আপনি পৌঁছেই গেছেন, ভাবতে আছেন যে কিভাবে আপনি রেহাই পাবেন ভাই। আপনাকে কেউ রেহাই দিতে পারবেন না, এক রেহাই দিতে পারে আপনাদের কলেরা অথবা আমাদের এই হজমি। হজমিটা ভাই নিয়মাবলী বলিয়ে দিতেছি, রাত্রিরে শোবার আগে 2টা ট্যাবলেট খাইয়ে আপনি 1 গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে পড়বেন, আপনি টের পাবেন না দাদা, আপনি টের পাবেন না, আপনার চর্বি কাটতে থাকবে, গলতে থাকবে নীরবে নিভৃতে। দাদা দেবো, আমার মনে হয় আপনার প্রয়োজন আছে, দেবো দাদা, টার্গেট করে যাবে দাদা, দেই বিশ্বাস করেন দাদা, খাইয়ে দেখেন, খাইয়ে ভাই একটু দেখেন, টেস্ট করে দেখেন, বেশি না একটা মাস খাবেন, আপনার আপনার মায়ও চিনতে পারবে না। আরে না না, আপনার তো নানা সমস্যা, ম্যাম ফ্যাট কন্ট্রোলে রাখাই ভালো, না দেন 5 টাকা। পিস্তল ধরবি মটকারে, আস্তে তো পাডা পাডা হয়ে যাবি, হলিমা সেচে যে কোপ্তা বানায় দেখো না, তা পাবলিক ওইরকম শেষ পে তোরে, সেচে কাটা একদিকে আর মাংস একদিকে থাকবে, কাটা কোটা ফেললে কিছু থাকবে না। এরপরে যদি বাচ্চা তো তো সাপের না হান বাচ্চা থাকতে হবে, এদের যদি মোড়াই মোড়াই চলবে তাহলে আর কি করবি? আবার দাম অর্ডার ব্যস্ত, যে পিলে পারি অর্ডারে বেচছে সারম, আর রোজ কালে রাজীব এই কালে তো মনিব একটা বাইট করবে, বাইট করবে না ওই ফাঁকে। তুই তো খালি এক্য সংখ্যাই ভুলে গেছো, শেষটা জানি, মানে একটা সংখ্যা ঝাপসা ঝাপসা, ওরে বেটা ঝাপসা হইলে ঝাপসা দিয়ে কি করবো, শিওর হওয়া লাগবে না, ওই যে কালে মণিব্যাগ বাইট করবে এই কালে তুই টেকনিক্যালি জিনিসটা দেখতে রাখবি। কারণ মনে করো যদি নাম্বার না মেলে তো আর মোটার লাগে থাকতে কি করবো, আসতে বাসের তে নামিয়ে দেবো, এই হিসেবে পেলাম আপাতত এই প্ল্যান।
আমার চকলেট মাইন্ড করবে আমার কোম্পানি মাইন্ড করবে আমার চকলেট খাবেন ভাই ভালোবাসার সহিত সুস্বাদ সুস্বাদ ভাই ও ভাই ভাই দুইটা বড়ি আপনাদের দেই ভাই ভাই নেন ভাই নেন ভালো মা লাগবে না ভাই আমাদের একটা দরকার আছে নেবেন না ভাই লাগবো না ভাই আপনার জাল আল্লাহ কি কিরকম গাড়া দেখছো মনে হচ্ছে পিঠা তারপরে মানি ব্যাগ নিয়ে আনি দুমু পিঠা নি দুমু আমি মানি ব্যাগ নিয়ে দেন পিঠা নিতে পিঠা যা পিঠা হল্লার রাখা তুই ওই সুমু কুস্তিগির তোর যদি ধরে পাঁচ মিনিটের মধ্যে তোর জান কবজ করে দিয়ে লাগবে তুই আর পিঠাইতে চাস তাহলে চকলেট নেয় না কেন পিঠার খাও তুমি তুমি আইসো কি করতে এনে লজ এন্ড বেস্ট আইসো তুই বিনয়ের সঙ্গে কথা বলবি তুই মাইরবে যাই দিছ সুরক্ষার লগে কেন পয়লা বিনয়ের সাথে বলিনি তাই তো খাই না তোর একলা মেই দ্বারা কেনু দি একলা ভাঙ্গে এলাম তো আমি আসলে তোর লাহান এইটা ফার্স্ট ক্লাস গেজেটেড বলো আমি আর দেই নে আসলে বলো তো আমি আবার গেছে আবার গেছে ভাই আবার কি চান ভাই ভাই বিড়ি সিগারেট খাইও তো কত টাকা পয়সা নষ্ট করে দিয়ালান ভাই আমি বিড়ি সিগারেট খাই না বলি খাই না আরে ভাই কেউ যন্ত্রণা তো কেউ বোঝে না ভাই কি কমু পুরুষ মানুষ কইছে সরম করে ভাই দুইটা দিন মোরা দুইটা মানুষ খাই নাই ভাই খালি চকলেট খেয়ে আসি চকলেট তো খালি দুধে খাইছ পিছনে তিন জনের দ্বারা তিনটে লজেন রয়েছি আগের বাসে এসেছি পাঁচটা শেষ হয়ে গেল লজেন্স বিক্রি করার নামে ওরা একদম
কথাগুলো খুব সুন্দর লাগছিল শুনতে, কথাগুলো সত্যি খুব সুন্দর লাগছিল শুনতে। নেক্সট পার্টটা নিয়ে আসবো আমরা অবশ্যই। তো তোমরা জানো নেক্সট পার্ট আসবে কিনা, মানে আমরাও জানতাম না, এটা এইটুকুনিতেই শেষ। নেক্সট পার্টটা যে আবার পরে একটা পার্টে আছে সেটা জানি না। তো যাই হোক, যাই হোক, তোমরা চেয়েছিলে যে মোশাররফ করিমের আমরা অনেক অনেক ভিডিও আনি, তার মানে বিভিন্ন শর্ট শর্ট এরকম মানে মানে কি বলো নাম নাটকের নাটকের শর্ট নিয়ে আসি, তো তাই জন্য নিয়ে এলাম। তো তোমরা যদি এরকম চাও যে আরো নিয়ে আসি বা এর নেক্সট পার্টটা নিয়ে আসি, তো প্লিজ কমেন্টটা জানিও, কমেন্টটা জানাও, বেশি বেশি করে লাইক করো, তাহলেই বুঝতে পারবো। যত বেশি লাইক হবে, যত বেশি কমেন্ট হবে, অবশ্যই খুব শিগগিরই নিয়ে আসার চেষ্টা করব। তো চলো, তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।